السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا، عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال: رغم أنف رجل من دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له. رواه أصحاب السنن. نرنغز محمد والجمعية في حديث الكتب على جيتو أذكر يا لتنا شرعا ويكتر معجي شرعا يتقل شرعا شرعا বিশেষ করে আমি আমরা দুজনের মূল্যবান বক্তব্য শুনেছি। হাফেজ মাওলানা সরওয়ার হোসেন সভাপতি নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে হাদিস, অতঃপর বক্তব্য শুনেছি বিশিষ্ট আলেম শেখ ইসহাক বিন ইরশাদ মাদানি সভাপতি জমিয়ত শুকানে আহলে হাদিস। এবং আরো অতিথিবৃন্দ তাদের অনুভূতি ও পরিচিতি ব্যক্ত করেছেন। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকার সদয় সম্মতি গ্রহণ করেছিলেন বিশিষ্ট বাবী বাংলাদেশের মিলিটারি সহসভাপতি অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ তিরিশানি সাহেব। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন, সালাম নিলেন নাকি প্রাণ করে বসে আছেন? তিনি আজকে এখানে আসার সময় দিয়েছেন, কিন্তু একটা বেকায়দায় পড়ে গেছেন। এমপি রহমতুল্লাহ সাহেব হঠাৎ ওনাকে এক প্রোগ্রামে ডেকে বসেছেন, যার কারণে সেই প্রোগ্রামে ওনাকে ব্যস্ত হয়ে যেতে হয়েছে, এই জন্য হয়তো বা আসতে পারবেন না। এই সালাম জানিয়েছে এবং সুযোগ মতো আবারও কখনো আপনাদের সাথে দেখা করবেন, আসবেন ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর আনন্দ ঘন মুহূর্তে আমরা সামান্য কিছু আলোচনা শুনব, অতঃপর আমরা সকলে এখানে ইফতার গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি সাহেব, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে একটি আবেদন রেখেছেন। আপনারা কি আবেদন শুনেছেন? আমার কাছে যেন সেই আবেদন ছাড়াই এমনি ভালো লাগছে।
যদি আল্লাহর রহমতে কোনো বৃত্তবান বা দামরা পেয়ে যায়, হয়তো এখানে বহুতল বা সুন্দর ভবন হয়ে যাবে, কিন্তু টিম সেটের যে মজা, এই মজা তো হারিয়ে যাবে, ঠিক না? বললেন যে টিম সেটের মজা কি? টিম সেটের মুসল্লিদের ইমান আর বহুতল ভবনের এসি মুসল্লিদের ইমান কিন্তু এক। কিন্তু সেই মসজিদের মুসল্লি পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী মুসল্লি ছিল, ঠিক না? যেই মুসল্লির প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারে না, এই জন্য এটারও একটা গুণ আছে। এখানে যত কষ্ট স্বীকার করি, ওই বড় ভবন হয়ে গেলে, এসি হয়ে গেলে, তখন আর কষ্ট স্বীকার করতে মন চাইবে না। এই জন্য মুতাল্লি সাহেবের আবেদনটা ঠিক আছে, আমি আবেদনটাকে নাকচ করছি না, সেই আবেদন ঠিক আছে, কিন্তু এই যে মজা, এই যে আনন্দ, এই যে একটা চেতনা, এটা কিন্তু হারিয়ে যাবে। আপনাকে হারাতে চান? হ্যাঁ, আল্লাহর উপরে যেটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ আমাদের জন্য সেটা কবুল করে। আল্লাহ যেটা কল্যাণ মনে করেন সেটাই আমাদের চাওয়া, সেটাই আমাদের পাওয়া। আল্লাহ আমাদের সেটা তৌফিক দান করুন। অনেকগুলি পরিচিতি রয়েছে। এ মাসকে যেমন বলা হয় তাকওয়ার মাস, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 33 নম্বর আয়াতে, 133 নম্বর আয়াতে বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ وَسَارِعُوا বসে থাকার সুযোগ নাই, দ্রুত ছুটে আসো। কোন দিকে? ইলা মাগফিরাতি মিন রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে দ্রুত ছুটে আসো। এবং আর দ্রুত ছুটে আসো কোন দিকে? জান্নাতি, জান্নাতের দিকে। কোন জান্নাত? যেই জান্নাতের পরিধি হলো সপ্ত আসমান এবং সপ্ত জমিন সমান, সেই জান্নাতের পরিধি। আল্লাহ একটা সুসংবাদ দিলেন শেষে, যেই বিশাল জান্নাতটা কাদের জন্য তৈরি করে রাখা হয়েছে? আল্লাহ বললেন উইদাতিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ এই বিশাল জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত সমবেত দেবী ভাই ও বোনেরা, এ মাস হলো তাকওয়া অর্জনের একটি বিশেষ মাস। আর তাকওয়া অর্জনের বিশেষ মাস বলতে এর অর্থ এই নয় যে শুধু এই মাসেই তাকওয়া অর্জন হয়, আর কখনো হয় না, এমনটি নয়। এ মাসের বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে। একজন মানুষ সালাত আদায় করে না, ওই লোকটাকে দেখা যায় রমাদান শুরু হতে না হতে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করছে, ঠিক না? একজন মানুষ অশ্লীল গান বাজনা এগুলি নিয়ে ব্যস্ত থাকে, ওই মানুষটাকে দেখা যাচ্ছে যে হঠাৎ রমাদান শুরু হয়ে গেছে, কেউ তাকে বলে নাই, কিন্তু এমনি এমনি সে সেগুলি সব বন্ধ করে দিয়েছে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন যখন জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষক
ঘোষণা দিচ্ছে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এ কল্যাণকামী বসে থাকার সুযোগ নেই, সামনে ছোট সামনে অগ্রসর হও। ইয়া বাগিয়াল শাররে আকসের, এ অকল্যাণকামী খারাপ মানুষ, খারাপে আর জড়িয়ে থাকার সুযোগ নেই, সংক্ষিপ্ত করো, শেষ করে ফেল, ছোট ভালোর দিকে বলে সুবহানাল্লাহ। সেই পরিবেশটা এমন, এই জন্যই এটি হলো তাকওয়া অর্জনের একটি বিশেষ জিনিস। অনেকজন নিজেকে পরিচয় দেয় উলিয়া উলিয়া, আবার গাজার মধ্যে হাবুডু দুঃখ আছে, ঠিক না? গাজা আছে না, অলিয়া উলিয়াদের তথাকথিত অলিয়া উলিয়াদের কাছে গাজা নিয়েই তো তারা জীবন যাপন করে। গাজা বলেন, নারী বলেন, যত অন্যায় অশ্লীলতা সব নিয়েই তারা জীবন যাপন করে, আবার নিজেদেরকে বলে কি অলিয়া উলিয়া। অলিয়া উলিয়াতে বলা অসুবিধা নেই, কিন্তু অলিউল্লাহ বলাতে অসুবিধা। কথা বলেছেন, বললেন কেমনে? অলিয়া উলিয়া মানে অলি হলে এক বছর, আর আউলিয়া হলো বহু বছর, মানে এক বন্ধু অনেক বন্ধু, এতে অসুবিধা নাই। মানে এক বন্ধু হলেও ইংলিশের বন্ধু, অনেক বন্ধু হলেও কার বন্ধু? ইংলিশের বন্ধু। কিন্তু ওলিউল্লাহ বললে অসুবিধা, এরা কখনো আল্লাহ বলি হতে পারে না, এরা হচ্ছে ইংলিশের বলি, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, কারণ ওলি হওয়ার জন্য একটি শর্ত হলো তাকে মুত্তাকি হতে হবে, ওলি হওয়ার জন্য একটি শর্ত হলো তাকে তাকওয়া অর্জন করতে হবে। ওকান ইয়াত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের বর্ণনায় বলছেন যে ওকান ইয়াত্তাকুন, তারা মুত্তাকি, তারা তাকওয়াশীল। আর তাকওয়া মানেই হলো যার মাঝে তাকওয়া থাকবে তার মাঝে দুটি গুণ অবশ্যই থাকতে হবে। কয়টি? দুটি। কি সেই দুটি? একটি হলো সাহরি খাবে, আর একটি হলো ইফতার খাবে, নাকি? দুটি গুণ, একটি হলো আল্লাহ এবং তার রাসূল যা নির্দেশ দিয়েছেন এই নির্দেশগুলি সে পালন করবে, এটি হলো প্রথম গুণ। ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নির্দেশ কোরআন এবং সুন্নায়, সে সাধ্যপক্ষে এই নির্দেশগুলি পালন করবে। এর মানে নির্দেশের মধ্যে সবচেয়ে বড় নির্দেশ কিসের? সালাতের। কেউ যদি সালাত আদায় না করে কোনোদিন মুত্তাকি হতে পারবে না। নির্দেশ হলো যাকাতের, যাকাত আদায় না করে মুত্তাকি হতে পারবে না। নির্দেশ সিয়ামের, নির্দেশ হাজ্জের, নির্দেশ যত কিছু ইসলামে এসেছে সব নির্দেশগুলি সাধ্যমতো পালন যদি করে, তাহলে মুত্তাকির একটি অংশ, অর্ধেক অংশ তার মধ্যে পাওয়া। দ্বিতীয় অংশ হলো ইসতিনাবু আন নাওয়াহি, দ্বিতীয় অংশ হচ্ছে মুত্তাকি হতে হলে দ্বিতীয় গুণটি হতে হবে আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন আর নিষেধ থেকে তাকে সাধ্যপক্ষে বিরত। একজন মানুষ ঘুষের মধ্যে ডুবে আছে, সে মুত্তাকি দাবি করতে পারে না, সুদ নিয়ে জীবন যাপন করছে, মুত্তাকি দাবি করতে পারে না, নেশাগ্রস্ত হচ্ছে, গাঁজা বা ইত্যাদি সব নিয়ে ব্যস্ত, সে কখনো মুত্তাকি দাবি করতে পারে না। একজন মেয়ে মানুষ বেপর্দায় জ্বলছে, সে কখনো মুত্তাকি দাবি করতে পারে না। একজন মানুষ বেনামাজি হয়ে আছে, সে কখনো মুত্তাকি হতে পারে না। একজন মানুষ অশ্লীল গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, কখনো সে মুত্তাকি হতে পারে না। সত্যি মানুষ যদি মুত্তাকি হতো, তাহলে সমাজে অন্যায় বলতে কিছু খুঁজে পাওয়া যেত না, কারণ মুত্তাকিদেরকে অন্যায় বর্জন করতে হবে, মুত্তাকিদেরকে নিষিদ্ধ সবকিছু বর্জন করতে হবে। আরেকটু যদি গভীরে যাই, তাহলে নির্দেশের সর্বপ্রথম নির্দেশ হলো কি বলেন তো?
যেগুলি আল্লাহর নির্দেশ সেগুলির মধ্যে সর্বপ্রথম নির্দেশ কি? সর্বপ্রথম নির্দেশ হলো তাওহীদ। এজন্য বলা হয় আউয়াল ওয়াজিবিন, আউয়াল ওয়াজিবিন আলাল আবিদি, বান্দার জন্য সর্বপ্রথম ওয়াজিব হলো আউয়াল ওয়াজিবিন আলাল আবিদি মারিফাতুর রহমানি বিত্তাওহীদি। বান্দার জন্য সর্বপ্রথম আল্লাহর নির্দেশ, সর্বপ্রথম ওয়াজিব, সেটার নাম হলো তাওহীদ। আজকে আমরা আনন্দের সাথে বলতে পারি আহলুল হাদিসেরা তারা সর্বপ্রথম এই তাওহীদের কথা বলে, বলুন আলহামদুলিল্লাহ। এটি হলো আহলুল হাদিসদের একটি অন্যতম বৈশিষ্ট্য যে তারা এই তাওহীদের কথা বলে, তারা এই তাওহীদের আহ্বান জানায়, তারা এই তাওহীদের কথা স্মরণ করে দেয়। কারণ সকল নবী রাসূলগণ তারা কি করেছেন, সকল নবী রাসূলগণ তারা আল্লাহর পথে যে দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম দাওয়াত ছিল তাদের কিসে? আল্লাহ বলছেন ওয়ালা তাবা'না ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, এই রাসূলের যেগুলি দায়িত্ব ছিল তার মধ্যে প্রথম দায়িত্ব ছিল তারা তাদের জাতিকে বলতো আনি উবুদুল্লাহ, ইবাদত করা একমাত্র কার? আজকে যদি নবী রাসূলের সেই দাওয়াতের আলোকে আলেমদের দাওয়াত থাকতো, মুসলিমদের দাওয়াত থাকতো, তাহলে তাওহীদ ভরপুর হয়ে যেত, তাওহীদ ভরপুর হয়ে যেত। কিন্তু আফসোস, মানুষেরা দাবি করে আমরা দাওয়াত দিই, কোন দাওয়াত? নবীওয়ালা দাওয়াত বলে না? এক ভাইরা আছে কি বলে যে আমরা নবীওয়ালা দাওয়াত দিচ্ছি, এ ভুল কথা, মিথ্যা কথা। কখনো নবীওয়ালা দাওয়াত নয়, নবীওয়ালা দাওয়াত মানেই হলো তাকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিতে হবে, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে হবে। এটা হলো নবীওয়ালা দাওয়াত, যা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট উল্লেখ করেছে অসংখ্য অগণিত আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বরং দাবি করতে পারি নবীওয়ালা দাওয়াত দিয়ে থাকে আহলুল হাদিসেরা, নবীওয়ালা দাওয়াত দিয়ে থাকে এই সাতটি মদিনা মসজিদে দাওয়াত দেওয়া হয় যেটা, সেইটাই দাওয়াত হলো নবীওয়ালা দাওয়াত, বলুন আলহামদুলিল্লাহ। এই সাতটি এলাকায় এই মসজিদ মদিনা মসজিদের দাওয়াত ভিন্ন কোনো গোষ্ঠীর দাওয়াত নয়, ভিন্ন কোনো চিন্তার দাওয়াত নয়, ভিন্ন কোনো দলের দাওয়াত নয়, এ দাওয়াত হলো নবীওয়ালা দাওয়াত। সকল নবীগণ রাসূলগণ আল্লাহ বলছেন তারা তাদের কওম কাছে এসে দাওয়াত দিয়েছেন আনি ইবাদুল্লাহ, একমাত্র ইবাদত করো কার? সিজদা দাও কার জন্য? কুরবানি করো কার জন্য? নজর মানত করো কার জন্য? আনুগত্য করো কার জন্য? বিধান মানো কার? এই জন্য আল্লাহর যেগুলি নির্দেশ সেই নির্দেশের মধ্যে প্রথম নির্দেশ হলো কিসের নির্দেশ? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে ইনসানকে সৃষ্টি করেছে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইল্লা লিয়াবুদুন মানুষেরা যাতে তাওহীদবাদী হয়, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়, আল্লাহর একত্ববাদের বিষয়টাকে ভালো করে বুঝে তাদের জীবনে বাস্তবায়ন করে জিন এবং ইনসান, এজন্যই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছে। নির্দেশের সর্বপ্রথম নির্দেশ যেমন তাওহীদ, নিষিদ্ধ বিষয়গুলির সর্বপ্রথম নিষিদ্ধ কোনটা? যেগুলি ইসলামে নিষিদ্ধ আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলির মধ্যে প্রথম সিরিয়ালে সবচেয়ে বড় নিষিদ্ধ বিষয় সেটার নামই হলো সকল নবী রাসূলগণ তাদের উম্মতকে তাওহীদের সাথে সাথে বলতেন সকল প্রকার তাগুতি শিরকি কুফরি ইসলাম বিরোধী গর্হিত কর্মকাণ্ড থেকে
বিরত থাকার নির্দেশ দিতেন। সুতরাং তাকওয়া এর অর্থই হলো একদিকে আপনাকে তাওহীদ সহ সকল নির্দেশ মেনে নিতে হবে, অপরদিকে আপনাকে শিরক সহ সকল নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকতে হবে, তাহলে এর নাম হবে তাকওয়া। কখনো তাকওয়া হতে পারে? প্রিয় ভাই আমার, সত্যি রমজান মাস হলো সেই তাকওয়া অর্জনের একটি বিশেষ মাস। ঠিক তেমনি ভাবে এই রমজান মাস হলো মাগফিরাতের মাস, রমজান মাস হলো বিশেষ রহমতের মাস, রমজান মাস হলো কোরআন নাযিলের মাস, রমজান মাস হলো জান্নাত নিশ্চিত করে নেওয়ার মাস, রমজান মাস হলো কোরআন ও সিয়ামের শাফাআত নিশ্চিত করে নেওয়ার মাস। রমাদান মাস হলো জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার, আজাদ করে নেওয়ার মাস। আমাদের সমাজে একটি হাদিস বেশি বলা হয়, হাদিসে বলা হয়েছে আউয়ালুহু রাহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমাদান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলা হয় এই হাদিসে, মাসের প্রথম অংশ হলো রহমত, দ্বিতীয় অংশ হলো কি মাগফিরাত, তৃতীয় অংশ হলো কি নাজা। কতই না সুন্দর, তাই না? কতই না সুন্দর ফজিলত। তো বলেন তো এই হাদিস দিয়ে কি রমজান মাসের ফজিলত মর্যাদা বৃদ্ধি হয় না মর্যাদা কমে যায়? আল্লাহ গোটা মাসটাকে দিলেন বিশেষ রহমতের মাস, আর এখানে বলা হচ্ছে প্রথম দশক শুধু রহমতের, তাহলে মান বাড়লো না কমলো? আল্লাহ গোটা মাসটাকে দিলেন বিশেষ মাগফিরাতের, আর এখানে বলা হলো শুধু মধ্য দশক হলো মাগফিরাতের, তাহলে মান বাড়লো না কমলো? আল্লাহ বললেন, আল্লাহ দিয়েছেন গোটা মাসটাকেই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার মাস, আর বলা হলো এখানে শুধু শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্ত হওয়ার। তাহলে এই হাদিস রমজান মাসের মান বাড়ালো না কমালো? এটাই হলো নিয়ম, যে হাদিস দেখবেন কখনো সহি প্রমাণিত হয় না সেই হাদিস দিয়ে কখনো মান বৃদ্ধি হয় না। মান বৃদ্ধি সেটা দিয়ে হবে যে হাদিস কি সহি। সহি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাস যখনই শুরু হয় ফুতিহাত আবওয়াবুর রহমা, রমজান মাস শুরু হয় তখনই কি রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। শুধু প্রথম দশকের জন্য বলা হয়েছে না, গোটা মাস চলতেই থাকবে, আল্লাহর রহমতের দরজাগুলি সবগুলি খোলা থাকবে। তাহলে গোটা মাসটাই রহমতের, তাহলে কেন আমি শুধু দশ দিন নেব? গোটা মাসটাই রহমতের, বিশেষ গোটা মাসটাই বিশেষ মাগফিরাতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম, দিনের বেলা সিয়াম রাখবে, পালন করবে, তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। এটা রমজান মাসের শুধু মধ্যের দশকেই এই ক্ষমতা পাওয়া যাবে, আর কখনো পাওয়া যাবে না, ঠিক না? কয়দিন সিয়াম রাখবেন, শুধু মধ্যের দশক না গোটা মাস, শুরু থেকে শেষ পর্যন্ত? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সিয়ামের মাধ্যমে আপনি কি পাচ্ছেন? মাগফিরাত পাচ্ছেন। তাহলে মধ্যের দশক কেমনে শুধু মাগফিরাত দিল? আবার ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রাতগুলিতে কিয়াম করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, সে কি লাভ করবে? গফিরা লাহু, মাগফিরাত লাভ করবে তার অতীতের অপরাধগুলি। সুবহানাল্লাহ, এটাও কয়দিন? মধ্যের দশক শুধু না, তারাবি গোটা মাস, গোটা মাস যদি তারাবি, তাহলে মাগফিরাত কতদিন? গোটা মাস মাগফিরাত। আল্লাহ গোটা মাসটাকে দিলেন মাগফিরাতে, আর আমরা বাছাই করে নিলাম কটা? মধ্যে
তাহলে সেই হাদিস এক হলো সনদের দিক থেকে সঠিক নয়, দ্বিতীয় হলো অর্থগত দিক থেকেও অন্য হাদিসের সাথে সাংঘর্ষিক সেটি সঠিক নয়। তৃতীয়, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুরানের হাদিস, হাদিস সহীহ, রমাদান মাস যখন শুরু হয় প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তার বান্দাদেরকে মুক্তি দান করে। প্রতি রাতে, প্রতি রাতে মানে তো শুধু শেষ দশক না, শুরু থেকে একদম গোটা মাস তিন দশকেই, তাহলে আল্লাহ প্রতি রাতকেই দিলেন, গোটা মাসটাকেই দিলেন জাহান্নাম থেকে নাজাতের মুক্তির মাস হিসাবে, আর আমরা বেছে নিলাম শুধু শেষ দশক। তাহলে মান বাড়াইলাম না কমাইলাম? কমাইলাম। এই জন্যই আহলুল হাদিসেরা বলে কি হাদিস হতে হবে কি সহিহ, যদি সহিহ না হয় তাহলে ওই যার মর্যাদা বর্ণনা করা হয় সেটারও মান কমে যাবে, আর কি করা হয় সেটারও মান কমে যাবে এবং মর্যাদা ও সওয়াব থেকেও আপনি বঞ্চিত হবেন। এটা শুধু আহলুল হাদিসেরাই বলে নাই, বলেছেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বলুন রাহিমাহুল্লাহ, আমরা দোয়া করি সবসময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্য, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বলিষ্ঠ বক্তব্য তিনি মুসলিম উম্মার জন্য রেখেছেন। তিনি বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, জেনে রাখো আমি আবু হানিফা বলে যাচ্ছি, যখন এই কোনো হাদিস সহি বলে প্রমাণিত হবে আমি আবু হানিফা বলে যাচ্ছি, সেটাই হলো আমার মত। বলুন আলহামদুলিল্লাহ। অতএব এই সাতটি মসজিদ বা মদিনা মসজিদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে বলে না বিপক্ষে বলে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা এখানে বলা হয় না নিষেধ করা হয়, বলা হয়। যদি কেউ আশপাশে বলে যে এখানে ইমাম আবু হানিফার বিপক্ষে বলা হয় নিষেধ করা হয়, আমরা বলবো সেটি মিথ্যা কথা, কখনো সত্য নয়। বরং এই মসজিদ মদিনার মসজিদে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই মূল্যবান বক্তব্য, মূল্যবান মুসলিম উম্মার জন্য নিদর্শনগুলি আমরাও এখান থেকেও, এই মেম্বার থেকেও সেই দাওয়াত মুসলিম উম্মাকে আমরা দেওয়ার চেষ্টা করি, ঠিক না? অতএব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথেও আমাদের কোনো দূরত্ব নেই, আনাবি ভাইদের সাথেও আমাদের কোনো দূরত্ব নেই, বিষয়টি শুধু আমাদের দাওয়াত হলো মেনে নিতে হবে আল্লাহর কোরআন, মেনে নিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। বলছিলাম তাহলে মাগফিরাত হলো গোটা মাস, নাজাত হলো গোটা মাস, রহমত হলো গোটা মাস। একটা বিষয় মনে রাখবেন, এতদিন মক্কা মদিনায় বিশ্বাসের তারা বিভক্ত, আমাদের অনেক ভাইয়েরা সেই দলিল পেশ করতেন, কিন্তু মক্কা মদিনায় এখন বিশ্বাসের হচ্ছে না, হচ্ছে দশ টাকা আর এক রাখা বেচের এগারো টাকা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু ভাইয়েরা এর আন্দোলন শুরু করেছে, এটার প্রতিবাদ চান, এই আন্দোলন করে তো লাভ নেই। মক্কা মদিনায় আমিনের আওয়াজ, এই আওয়াজেরও কোনোদিন আন্দোলন করে কোনোদিন লাভ আছে? এগুলির প্রতিবাদে আন্দোলন করা মানে নিজের দুর্বলতাটাকে আরো পরিচিত করা, ঠিক না? নিজে যে আমি দুর্বল, আমি যে সঠিকটা মানতেও পারি না সইতেও পারি না, তারই একটা পরিচয় জাতির সামনে বিশ্বের সামনে তুলে ধরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদীন তাদেরই আমাদের অনুসরণ করতে হবে। আমরা যদিও বলে থাকি কেউ যদি আটের বা এগারোর বেশি উপরে থাকে, আমরা বলছি না সেটি হারাম হয়ে গেছে, উন্মুক্ত রয়েছে পড়তে পারে পড়তে চাইলে, কিন্তু কেউ বলবে না যে এটাই রাসূল সাল্লামের সুন্নাহ বা এটার উপরে ইজমা হয়ে গেছে, এই ধরনের কেউ বলা উচিত হবে না। প্রিয় ভাই আমার, সেদিকে যাচ্ছি না, কথা খুব দীর্ঘ করার সুযোগ নেই, যেহেতু সময় আমাদের শেষের দিকে। আমি একটি আয়াত পেশ করেছিলাম, সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চেয়েছিলাম, সময় হয়তো খুব একটা বেশি হবে না। আয়াতটি হলো সূরা তাহরিম আট নম্বর আয়াত, সূরা তাহরিম আট নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এমন একটি সুসংবাদ দিয়েছে, মানুষ ভুল করতে পারে, গুনাহের কাজ করতে পারে, এটা অসম্ভব বিষয়, এটাই সম্ভব, মানুষের ভুল হতে পারে, মানুষ গুনাহ করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ গুনাহ করলেই মানুষকে আল্লাহ দূরে সরিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো এমন বিষয়টি দেন, বরং মানুষ গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে এমন একটা উন্নত পথ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে গুনাহ করার পর সে যদি ওই পথ গ্রহণ করে তাহলে আগে সে যত আল্লাহর প্রিয় ছিল এখন গুনাহ করার পর ওই পথ ধরলে সে আল্লাহর আরো বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিষয়ে খুশি হন, সাধারণ খুশি নয়, অস্বাভাবিক খুশি হন, লাল্লাহু আশাদ্দু ফারহা, সহিহুল বুখারীর হাদিস, লাল্লাহু আশাদ্দু ফারহা, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, কিসে? বান্দা যখন আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, বলে সুবহানাল্লাহ, তখন খুশি হন। দৃষ্টান্ত দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন পথিক দূর রাস্তায় সে সফর করছে, কিন্তু সেটাও হলো মরুভূমি অঞ্চল, কোনো বাড়িঘর নেই, হাট বাজার নেই, দোকানপাট নেই, হোটেল রেস্টুরেন্ট নেই, যে সুযোগ হইলেই প্রয়োজন হইলে কিছু খাবে, একটা উট বাহন আর কিছু খানা পানি নিয়ে সে দূর রাস্তায় সফর শুরু করেছে। অনেক দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের জন্য নেমেছে, নেমে একটু তন্দ্রা আসলেই দেখে গেছে তার উটও হারিয়ে গেল, খাবার যা ছিল তাও হারিয়ে গেছে। এবার বলুন, টেলিফোনের ব্যবস্থা নেই, আশপাশে কারো কাছে কিছু খানা পিনা কিছু পানি নেবে তারও কোনো সুযোগ নেই, কোনোভাবেই কোনো বিকল্প পথ নেই, আর ওই পরিস্থিতিতে তার উট হারিয়ে গেল, তার যা পাথেয় ছিল সেটা হারিয়ে গেল, কত বড় বিপদ তার, এর চেয়ে বড় বিপদ হতে পারে? এই কঠিন বিপদে এই ব্যক্তি কি করবে? ছুটাছুটি করার কোনো সুযোগ নেই, কোন দিক দৌড়াবে? কঠিন বিপদে টেনশনে তার যেন আরো চোখ বন্ধ হয়ে আসছে, সেই চোখ বন্ধ হয়ে আসলে হঠাৎ আবার চোখ খুলল, চোখ খুলে দেখে যে সামনেই তার ওই উট এবং ওই খাদ্য বা পানাহার যা ছিল পাথেয় ছিল সবসহ উট উপস্থিত হয়ে গেছে, বলুন কত খুশি হতে পারে এই লোক? খুশি মানে কি? এত খুশি হবে সে খুশি হয়ে আল্লাহর প্রশংসা করতে গিয়ে নিজের ভাষা হারিয়ে ফেলছে, সে আল্লাহর প্রশংসা করতে গিয়ে বলতেছে, আল্লাহ আনতা আব্দি ও আনা রব, এত খুশি মুখের ভাষা উল্টে গেছে, বলা শুরু করেছে, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, এই খুশিতে মুখের ভাষা উল্টা হয়ে গেছে, কান্না চোখ দিয়ে পানি বের হয় না, পানি কি খালি কষ্ট পেলেই চোখের পানি বের হয়, না হাসিতেও চোখের পানি বের হয়, খুশিটা যখন এত বেশি হয় তখনও চোখের পানি বের হয়ে যায়, আবার কষ্টটা যখন এত বেশি হয় তখনও চোখের পানি বের হয়। এই লোক এই কঠিন পরিস্থিতিতে যখন হঠাৎ সে দেখে চোখ খুলে যে তার সামনে তার বাহনও উপস্থিত, সব পানাহারও উপস্থিত, সে এত খুশি হয়ে আল্লাহর প্রশংসা করতে গিয়ে তে ভাষা হারিয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই লোকটা এই কঠিন বিপদে তার সব কিছু পেয়ে যত খুশি হয়, লাল্লাহু আশাদ্দু ফারহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যখন কোনো বান্দা তওবা করে ওই লোকটার চেয়ে হাজার গুণে আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ
আল্লাহর কাছে অনুতপ্ত হলে, তওবা করলে, ক্ষমা চাইলে কি খুশি হয়? কেন খুশি হন? কারণটা কি? কারণটা হল মানুষ যখন সাধারণ অবস্থায় থাকে, আল্লাহর কাছে অনুতপ্ত হয় না, তখন তার ভিতরে একটা অহমিকা, আত্ম অহমিকা কাজ করে, নিজেরই মধ্যে একটা বড়ত্ব, অহংকার ভাব কাজ করে। কিন্তু এই অহংকারের সবকিছু ভুলে গিয়ে যখন সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আত্মসমর্পণ করে, নত স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে এ বুঝেছে যে আমি হলাম একমাত্র তার ঘর, তাই সে আমার কাছে আত্মসমর্পণ করেছে, নত স্বীকার করেছে। যার কারণে এই ক্ষমার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়। এজন্য আল্লাহ নির্দেশ দিলেন সেই তওবা করা। নির্দেশের সাথে যখন মানুষ এই তওবার নির্দেশ পালন করবে, আল্লাহ তার জন্য একটা বিশাল অকল্পনীয় বোনাস দান করে। কি বোনাস? আল্লাহ বলছে
তাহলে আমি যখন তওবা করব এজন্য অন্য হাদিসে এসেছে আত-তায়িবু কা লা যামবা লাহু তওবাকারী হচ্ছে সেই ব্যক্তি যে তওবার পরে সে যেন নিষ্পাপ হয়ে যায় তার আর কোনো গুনাহ থাকে না তাহলে আমি যখন নিষ্পাপ হয়ে যাব তখন আমার স্থান কোথায় অটোমেটিক জান্নাতে অটোমেটিক জান্নাতে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজেই জান্নাতে স্থান দিয়ে দেন শুধু জান্নাতে স্থান নয় আরো বোনাস কি আরো বোনাস অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অপরাধটার জন্য আমি আল্লাহর কাছে সত্যিকারী ভাবে তওবা করব এটা যত বড় অপরাধ ছিল সত্যিকারী তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধটাকে তো ক্ষমা করবেন উপরন্ত যেই পরিমাণ অপরাধটা ছিল ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আবার ভালো দিয়ে সওয়াব দিয়ে আমাকে আরেকটা বোনাস দান করবেন আশ্চর্য বিষয় এজন্য তওবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় বিষয় প্রিয় বিষয় খুব খুশি হওয়ার বিষয় প্রিয় ভাইরা আমার শর্ত হলো তওবা হতে হবে সত্য তওবা কি তওবা সত্য তওবা সত্য তওবার জন্য তওবা নাসুহা এর বিভিন্ন কাহিনী বিভিন্ন জন বর্ণনা করে থাকে সেই দালিলিক আলোচনার সুযোগ নেই সংক্ষিপ্ত বলছি সত্যিকারী তওবার জন্য কমপক্ষে পাঁচটি শর্ত থাকতে হবে প্রথম শর্ত হলো আল ইখলা আনিল যামব তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা আমি বেনামাজি ছিলাম তওবা করছি মানে কি আমার আর বেনামাজি থাকা যাবে না নামাজি হয়ে যেতে হবে আমি সুদ ঘুষে জড়িয়েছিলাম তওবা করছি মানে কি সেটাতে আর থাকা যাবে না ওই গুনাহের কাছ থেকে আমাকে বের হয়ে আসতে হবে এটি হলো প্রথম শর্ত আমি গুনাহ করতেই থাকবো আর তওবা করতেই থাকবো এটি কোনো কাজে আসবে না প্রথম শর্ত হলো ওই গুনাহকে মাফ করে নিতে হলে এর বিনিময়ে জান্নাত পেতে হলে এর বিনিময়ে সওয়াব পেতে হলে প্রথম শর্ত হলো ওই গুনাহ থেকে আমাকে সরে আসতে আমি ধূমপান করতাম এখন আমি রমজান মাস পেয়ে গেছি তওবা করতে চাই তাহলে কি করতে হবে ধূমপানটা কিছু কমাবো আর আল্লাহর কাছে তওবা করবো নাকি আগে দিনে এক প্যাকেট খাইতাম এখন আধা প্যাকেট খাবো আর তওবা করবো না না এটা ট্রাই অফ করতে হবে তারপর আল্লাহর কাছে তওবা করতে এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো এই প্রতিজ্ঞা থাকতে হবে যে সাধ্যপক্ষে আমি আর এই অন্যায় কখনো জড়িয়ে যাব না বেনামাজি ছিলাম তওবা করতেছি আমি নামাজি হয়ে গেছি সাধ্যপক্ষে আর কখনো বেনামাজি হব না অন্যায় করেছিলাম ফিরে এসেছি তওবা করছি সাধ্যপক্ষে আর কখনো সে অন্যায়ে জড়িয়ে যাব না তবে হ্যাঁ যদি আবারও মানুষ সেই ভুল করে ফেলে আবারও সেই ভুল করা দুই ধরনের হতে পারে ইচ্ছা করে মনে চিন্তা রেখে যে ঠিক আছে এখন তওবা করলাম রমজান মাস পাইছি আবার সুযোগ পাইলে কি করব সদ্ব্যবহার করব যদি এইরকম মনে চিন্তা থাকে তাহলে এই তওবা আপনার কাছে কবুল হবে না কিন্তু আমি শতভাগ এই আন্তরিকতায় যে আর জীবনে সাধ্যপক্ষে অন্যায় কখনো জড়িয়ে যাব না এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমি তওবা করলাম আল্লাহ আমার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি এরপরও আবার শয়তানের চক্রান্তে আমি সেই অন্যায় জড়িয়ে যাই আবারও তওবা করলে আল্লাহ আবারও কবুল করবেন ইনশাআল্লাহ কিন্তু বিষয়টা হলো নিয়ত ঠিক থাকতে হবে তৃতীয় শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিষিদ্ধ কাজে আমি জড়িয়েছিলাম আল্লাহর কাছে আমাকে অনুতপ্ত হতে হবে অনুশোচনা করতে হবে এমনটি করা আমার জন্য উচিত হয়নি আমি অন্যায় করে ফেলেছি সেই অনুতপ্ত হওয়া চতুর্থ শর্ত হল আর কিছু হবে একমাত্র কার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষেরা আমাকে চিনত এই লোকটা সুদের ব্যবসা করে এই বলে মানুষ আমাকে ঠাট্টা করে তাই বাদ দিয়ে দিলাম সুদ আর কোনোদিন সুদের কাজ করব না এই ধরনের যদি তওবা হয় তাহলে এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মানুষেরা আমাকে ভাবত
ভাবতো যে আমি বেনামাজি মানুষ, নামাজ পড়ি না, তাই এখন নামাজি হয়ে গেলাম, এই চিন্তা নিয়ে যদি তৌবা হয় তাহলে তৌবা কখনো কবুল হবে না, সব হতে হবে একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পঞ্চম শর্ত হলো এই তৌবা হতে হবে সময়ের মধ্যে। সময়ের মধ্যে মানে ফেরাউন নাম শুনেছেন না? সবাই তো দেখেছেন, না দেখলেও দেখার মতোই চিনেন, তাই কি না? না দেখলেও দেখার মতোই চিনেন যে মুসা আলাইহিস সালামের বিরোধী যে ছিল তার নাম কি? ফেরাউন। যদিও এটি একটি লাকব, কিন্তু সাধারণত আমরা সেই ফেরাউনকেই চিনি। এই ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রতি, তার রবের প্রতি ঈমান আনবে না। যখন ডুবা শুরু করলো, কোথায় পানিতে ডুবা শুরু করলো, দেখছে যে আর কোনো উপায় নাই, তখন বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি এখন ঈমান আনলাম মুসা হারুনের যে রব তাকে আমি মেনে নিলাম, তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ জবাব দিলেন আল আম ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এখন তো তোমার উপায় নাই এটা ছাড়া, এখন তুমি তওবা করতেছো, ঈমান আনতেছো, অথচ পূর্বে তো তুমি অবাধ্য হয়ে চলেছ, সুতরাং তোমার এই ঈমান গ্রহণযোগ্য হবে। তো প্রতিটি মানুষের তওবা হতে হবে। আমার যখন মুমূর্ষ অবস্থা তৈরি হয়ে যাবে, ওই সময় তওবা করলে কাজ হবে না, এর আগেই আমাকে তওবা করতে হবে। মনে রাখবেন, আমার মুমূর্ষ অবস্থা তো আসবে কমপক্ষে, এখন আমার বয়স হলো 50-এর কাছাকাছি, কমপক্ষে 70 বছর হইলে তো আমার মুমূর্ষ অবস্থায় আসবে, এই মনে করে আরো 20 বছর আমি চলবো, তারপর তো বা করবো, সুযোগটা তো পাবো, পাবো না? হ্যাঁ, তা চলবে না। আমার মুমূর্ষের অবস্থাটা রাতের অন্ধকারেও হয়ে যেতে পারে, দিনের চলতে চলতেও কোন মুহূর্ত হয়ে যায় ঠিক নেই, তাই প্রতিটি মুহূর্তে আমাকে প্রস্তুত থাকতে হবে তওবা করার। তওবার দ্বিতীয় সময় হলো, এটি হলো ব্যক্তি বিশেষ সময়, দ্বিতীয় সময় হলো প্রতিদিন সূর্য উদয় হয় পশ্চিম আকাশে, তাই না? শুনতেছেন না শুনেন না, জিজ্ঞাসা করতে চাই, পশ্চিম আকাশে না পূর্ব আকাশে? একদিন দেখা যাবে পশ্চিম পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছে, সূর্য উদয় হবে পশ্চিম আকাশে। এই পশ্চিম আকাশে যেদিন সূর্য উদয় হবে, এরপরে তওবা করলে আর তওবা কবুলের কোনো সুযোগ থাকবে না, ঈমান আনলেও সেই ঈমান কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের আলামত প্রকাশ পাওয়ার পূর্বেই আমার তওবা হতে হবে। এইভাবে যদি একজন মুসলিম তওবা করে, সত্যি আমাদের জন্য হতে পারে এই রমাদানেই হলো সর্বশেষ সুযোগ। আর জীবনে আমরা রমাদান নাও পেতে পারি, আর জীবনে আমরা রমাদান নাও পেতে পারি, আমরা আশা করতে পারি, কিন্তু নিশ্চিতভাবে রমাদান পাবো এটি কোনো বলার সুযোগ নাই, আছে কি না? নাই সুযোগ। সুতরাং সর্বশেষ সুযোগ মনে করেই নিজেদের অপরাধগুলিকে আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ষষ্ঠ আরেকটি শর্ত রয়েছে। এই পাঁচটি শর্ত হলো, অন্যায়টা যদি হয়, অপরাধটা যদি হয় আল্লাহর হকের সাথে, তাহলে এই পাঁচ শর্ত। কিন্তু অপরাধ যদি হয় হুকুকুল ইবাদ, বান্দার অধিকার নষ্ট করার ক্ষেত্রে, তাহলে এইভাবে তওবা করলেও সেটি ক্ষমা পাওয়া যাবে না। কারো অধিকার যদি নষ্ট করি, কারো জায়গা যদি আমি জবরদখল করে নেই, কারো টাকা পয়সা যদি ছিনতাই করে নেই, তাহলে ওই ব্যক্তির অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তাহলে সেই তওবা কবুল হবে, না হলে সেই তওবা কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানে যেন আমরা কাজে লাগাতে পারি, সে তৌফিক দান করুন। প্রিয় ভাই আমার, সময় শেষ, কথা দীর্ঘ করার সুযোগ নেই, ইফতারের প্রস্তুতি হতে যাচ্ছে, আমাদের মাঝে আর মেহমান রয়েছেন, হয়তো কিছু কথা বলবেন। আজকে আমাদের এই মসজিদের আহ্বান, আমরা চাই এখানে যারা জায়গা দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ তাদের এই সহযোগিতাকে কবুল করে, এবং
এখানে যেন একটি এই ধরনের মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়, আল্লাহ সেটি কবুল করে নিন। নাম দেওয়া হয়েছে কোন মসজিদ? মদিনা মসজিদ। সবারই মন তো মদিনার দিকে, মক্কার দিকে, ঠিক না? কিন্তু সমস্যা হলো কি, সবারই মন মক্কা মদিনার দিকে ঠিকই, কিন্তু মক্কা মদিনার মতো নামাজ পড়লে আবার মেনে নিতে পারে না, ঠিক না? এটা তো হওয়া উচিত নয়। আমার মন যদি মক্কা মদিনার দিকেই থাকে তাহলে মক্কা মদিনার মতো নামাজও তো আমার থাকতে হবে, ঠিক না? তো মদিনা মসজিদ মানে হলো এখানে তো আর মদিনা সম্ভব নয়, কিন্তু সেই মদিনার আদলে যেন এই মসজিদে সালাত আদায় করা যায়, সেটি হলো লক্ষ্য উদ্দেশ্য। এমন লক্ষ্য উদ্দেশ্য প্রতিটি মুসলিমের এই হওয়া স্বাভাবিক। আর এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিটি মুসলিমের দায়িত্ব হলো এটাকে সহযোগিতা করা না অসহযোগিতা করা? সহযোগিতা করা, না হলে মনে রাখবেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। অতএব আমাদের আওয়াজ যতদূর যাচ্ছে, আহলুল হাদিস নতুন জিনিস নয়, ফরাজি কান্দা কাছেই, খুব কাছেই না? ফরাজি কান্দা একাধিক মসজিদ রয়েছে, আবার এদিকে নারায়ণগঞ্জ শহরে চাষারায় মসজিদ রয়েছে, ঢাকা শহরে তো আমাদের মেয়র হানিফ সাহেব, মেয়র হানিফ সাহেবের সুযোগ্য সন্তান মেয়র সাইদ ফুকন সাহেব, সেই সব মসজিদ গুলি কোন মসজিদ? সবগুলি আহলে হাদিস মসজিদ বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটা কোনো নতুন বিষয় নয়, অতএব আমাদেরকে কেউ নতুন কিছু ভাবার সুযোগ নেই, বরং আমাদের কথাটা নতুন নয়, আমাদেরটাই হলো আদি, আমাদেরটাই হলো পুরানা, এটাই হলো আসল। ওই মসজিদে নববীতে গেলে এটার এই নমুনা সেখানে খুঁজে পাবেন, ওই বাইতুল্লাহ গেলে এটার এই নমুনা সেখানে খুঁজে পাবেন, ঠিক কিনা? অতএব ভুল বোঝার কোনো সুযোগ নেই প্রিয় ভাইয়েরা আমার। বাংলাদেশ জমিয়ে জায়গা দিস সেই আহ্বানে জানায়, সেই দাওয়াতে জানায় আজকে সেই নারায়ণগঞ্জ মহানগর জমিয়ে জায়গা দিসের আয়োজনে এই সুন্দর প্রোগ্রামের জন্য সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়ে জায়গা দিসের পক্ষ থেকে সবাইকে সেই মোবারকবাদ জানাচ্ছি এবং সবার কাছে সেই প্রত্যাশা করছি আমরা সবাই সার্বিক সহযোগিতা দিয়ে এই মসজিদটিকে আল্লাহ যেমন চান তেমনই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের বা বাংলাদেশ জমিয়ে জায়গা দিসের পক্ষে যতটুকু সম্ভব সেটি আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন। পরিশেষে স্মরণ করে দিতে চাই পরস্পরে যেন আমরা সকলে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।